কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার প্রচারণার সময় স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র দুই প্রার্থী। সকাল 11টায় নগরীর আদালত পাড়ায় গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য অভিযোগ করেন যে এমপি বাহাউদ্দিন তার দলীয় কার্যালয়ে বিভিন্ন সংস্থার লোকদের ডেকে নৌকার পক্ষে কাজ করতে চাপ দিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগও করেছেন বলে তিনি জানিয়েছেন। আর অপর স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন সকাল 10:30টায় নগরীর 22 নং ওয়ার্ডের নওগাঁ চৌমুহনী এলাকায় গণসংযোগ শুরু করেন, একই অভিযোগ তিনিও করেছেন। অবশ্যই মাঠে নামতে পারেন, মানুষের সাথে কথা বলতে পারেন, ওরা তো মিছিল করে নাই, ওরা জাস্ট মানুষের কাছে আমার লিফলেটগুলো পৌঁছে দিচ্ছে, আমার মার্কার জন্য সবার কাছে ভোট চাইছে। এমন তো না যে আমরা মিছিল করে মানুষকে বা নির্বাচন কমিশনের বিভিন্ন যে আইনগুলো আছে সেগুলোকে আমরা মানছি না, এমন কিছু না। মাননীয় সংসদ আকরাম বাহাদুর সাহেব, আমি তো নির্বাচন আচরণ বিধি যেহেতু জানি, এতে উনি কোনো এই সিডি কমিশন ভিতরে কেউ ডাইকা বলা ঠিক না, এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়। নির্বাচন কমিশন যদি সে ব্যাপারে যদি পদক্ষেপ না নেয় তাহলে আমি ধরে নেব যে এই নির্বাচন কমিশন হয়তো বা নুরুল হুদাদের উত্তরসূরি। একটি নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই কুমিল্লায়, আমাদের সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন নির্বাচনী প্রচারণায় এখন আসলে কারা মাঠে আছেন, আপনি কি দেখছেন, আর বিশেষ করে যেসব প্রতিশ্রুতি দেয়া হচ্ছে নগরবাসী এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে কি বলছে? বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন আসলে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু প্রচার প্রচারণা এবং গণসংযোগের কাজটিও কিন্তু প্রার্থীরা বাড়িয়ে দিয়েছেন। সকাল থেকেই কিন্তু আসলে নগরীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু তিনজনই মাঠে রয়েছেন এবং তিনজনই কিন্তু বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং তাদের পক্ষে রায়টি আনার জন্য কিন্তু ভোটারদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া দরকার সে ধরনের প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন। কিন্তু আপনি জানেন যে কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ড নিয়ে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত এবং সিটি কর্পোরেশনের কিন্তু নানান সমস্যায় জর্জরিত। আসলে এই প্রতিষ্ঠার 10 বছরে ব্যাড ট্যাক্স বাড়লো, আসলে নাগরিক সুবিধা কিন্তু তেমনটি বাড়েনি। অনেক ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই অভিযোগটি আসলে বরাবর করে আসছেন, ফলে তারা কিন্তু যত রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে আসলে আমরা কোনো প্রতিশ্রুতির সাগরে গা না ভাসিয়ে আমরা আসলে পছন্দের যে আগামী 15 তাকে আমরা ভোট বেছে নিতে চাই। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ।